শুভ সকাল বন্ধুরা, আমি আজকে চলে আসলাম ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে। আর এই মুহূর্তে আমি বটিয়াঘাটা মালিমারা বাজার, এখানে শুকরের ফার্ম আছে। আমি সেই শুকরের ফার্মটা আপনাদের দেখাবো আজকে। এখানে আসছি আমরা দুজন আজকে শুকরের ফার্মটি দেখতে আর আপনাদের দেখাতে। আপনারা চাইলে এখান থেকে শুকর কিনতে পারেন, আর যদি এখানে খুচরা সেল করে না, এটা পাইকারি ঘর, এখান থেকে পাইকারিভাবে যারা ব্যাপারী তারা কিনে নিয়ে বাজারে সেল করে। আর এখান থেকে আস্ত একটা আপনি কিনতে পারেন, এখান থেকে কিনে নেওয়া হয়, সব সহ ওজন করা হয় 500 টাকা করে কেজি এনারা বিক্রি করে। আর খুচরা বাজারে সেটা যখন কেটে বিক্রি করা হয় তখন 550 টাকা করে কেজি বিক্রি করে সবাই। আপনারা চাইলে বিয়ে অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানের জন্যে বা পিকনিকের জন্য যদি কারো প্রয়োজন পড়ে, আপনারা এখানে চলে আসতে পারেন। বটিয়াঘাটা থেকে 8-10 কিলো দূরে মালিমারা বাজার, এখানে আসলে আপনারা পেয়ে যাবেন এই ধরনের শুকর। আর দেখতে পারবেন একটা শুকরের ফার্ম, এখানে অনেকগুলো ফার্ম আছে, 3-4টা ফার্ম আছে। আমি আজকে একটা ফার্মের ভিডিও দেখালাম, আর পরবর্তীতে আপনাদের আরেকটি ভিডিও দেখাবো। আমার পরবর্তী ভিডিওতে আপনারা সাথে থাকবেন। দেখেন নদীর পাড়ে গড়ে ওঠা এই ফার্মের চিত্র, খুব সুন্দর একটি জায়গা। নদীর পাশেই বটিয়াঘাটা শোলমারি যে নদী, নদীর পাশে গড়ে উঠেছে এই ফার্মটি। ভিন্ন ভিন্নভাবে এগুলোকে রাখা হয়েছে, এইটা ছোট বাচ্চাদের জন্যে, আর সাথে তার মা আছে এখানে। যারা নতুন বাচ্চা তাদের এখানে রাখা হয়, এগুলো এখনও ছোট। আপনারা পোষার জন্যে, বাড়িতে পোষার জন্যে চাইলেও এখান থেকে নিতে পারেন। কেজি হিসাবে ওজন করে নিতে হবে, আস্ত শুকরটি নিয়ে আপনারা বাসায় পুষতে পারেন। এখানে আপনারা পেয়ে যাবেন 500 টাকা 480 টাকা করে পাইকারি, যদি আপনি আস্ত কেনেন তো সেক্ষেত্রে এরকমই দাম পড়বে। আপনারা চলে আসতে পারেন এখানে, দেখেন ছোটো ছোটো বাচ্চাগুলো। আর এখানে খাবার প্রস্তুত করা হচ্ছে, ভুট্টা, চাল, তারপর গমের ভুষি, এগুলো দিয়ে জাল দিয়ে এগুলোর জন্য খাবার তৈরি করা হচ্ছে। দেখেন দক্ষ কারিগর, উনি দীর্ঘদিন যাবত এই খাবার তৈরির সঙ্গে জড়িত। এখানে খাবার তৈরি করে এগুলো খাওয়ানো হয় শুকরকে। এই পাশে আরেকটি বড় ফার্ম আছে, আপনারা এটাতে এখন কিছু নাই, যদিও আপনারা এসে ঘুরে যাবেন, ঘুরে দেখতে পারেন। যার ভালো লাগে শুকরের ফার্মে আপনারা আসতে পারেন ঘুরতে, একটা ভিন্ন ধরনের ব্যবসা। আর এখানে সব বিক্রির উপযুক্ত যে শুকরগুলো আছে সেগুলো সব এখানে রাখা। এগুলা 35 কেজি, 40 কেজি, 50 কেজি, 60 কেজি, বিভিন্ন রকম সাইজ আছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ নিতে পারেন, চাইলেই সেটি আপনারা পছন্দ করে নিতে পারেন এখান থেকে। এর পাশে যে শুকদারা বাজার, বটিয়াঘাটা বাজার, মালিমারা বাজার, সব জায়গায় এখান থেকেই শুকর সাপ্লাই হয় এই ফার্ম থেকেই। তো আপনারাও আসতে পারেন, যদি আপনাদের প্রয়োজন পড়ে এখান থেকে আপনারা পছন্দ করে নিতে পারেন আস্ত। আর যদি খুচরা কিনতে হয় তাহলে মালিমারা বাজার বাজার থেকে নিতে হবে, অথবা বটিয়াঘাটা বাজার থেকে নিতে হবে। বটিয়াঘাটা নতুন স্ট্যান্ড, সেখান থেকে আপনারা নিতে পারেন। এভাবেই এখানে অনেকগুলা শেড আছে, শেডের মধ্যে এক একটা জায়গায় এক একটা আলাদা আলাদা করে সবগুলোকে রাখা হয়েছে। দেখেন এগুলা কীভাবে এখানে আছে, আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। বটিয়াঘাটা ব্রিজ পার হওয়ার পর বটিয়াঘাটা নতুন বাস স্ট্যান্ড থেকে সোজা নাহারিতলা মোড় দিয়ে এসে খয়েতলা দিয়ে পার বটিয়াঘাটা, বটিয়াঘাটা বটতলা, তারপর মালিমারা বাজার। 8 কিলো থেকে 10 কিলো হবে, আপনারা যে কেউ এসে এখানে ঘুরে যেতে পারেন এবং দেখতে পারেন। এই ভিন্ন ধর্মী একটি খামার, শুকরের খামার, এটা ব্যাপক চাহিদা সারা বাংলাদেশ ব্যাপী। তো আপনারা আসতে পারেন। প্রত্যেকটা যেগুলো দেখা যাচ্ছে এগুলো সবই 40 কেজি, 42 কেজি, 50 কেজি এর মধ্যেই হবে এদের সাইজ। তো এখান থেকেই আপনারা নিতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই, পরবর্তী পার্টে দেখাবো অন্য একটি খামারের ভিডিও, সে পর্যন্ত সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।